নবদ্বীপে স্থানীয়রা বলছেন বন্যা আসছে, জল ঢুকছে, তাই আজকে আমি যাচ্ছি গঙ্গার জল দেখতে। এটি হলো মণিপুর ঘাটের ঢোকার গেট। চলুন আপনারাও দেখবেন গঙ্গার জল, দেখবেন কতটা বেড়েছে। চলুন আমরাও দেখে আসি সবাই মিলে। অতি মনোরম পরিবেশ, একদম গাছ সবুজে সবুজে ভরপুর, খুব সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে। ওই যে ইটভাটা, ওখানে ইট তৈরি হয়। এই পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরে মাছ চাষ হয়। তেঘড়িপাড়া বাজারে এই মাছগুলো আসে অনেক সময়। চলে এসেছি গঙ্গার ধারে, নতুন করে বাঁধিয়ে দিয়েছে গঙ্গার ধারটি। অনেকদিন পর গঙ্গা এলাম। এটা নতুন করে পাথর দিয়ে বাঁধিয়েছে, স্টিলের রেলিং দিয়ে দিয়েছে। অনেক দর্শক বন্ধুরা গঙ্গা দেখতে আসেন সকাল বিকাল, মর্নিং ওয়াক করার সময়, তাদের এটা খুবই সুবিধা হবে। পুরো ভরা গঙ্গা, জল অনেকটাই বেড়েছে। দেখে আসি বন্যার মতো পরিস্থিতি হয়েছে কি না। না, তবে জল কিন্তু পুরো মাত্রায় বেড়েছে ঠিকই, কিন্তু সিঁড়িগুলোতে পৌঁছায়নি এখনও। অনেক সিঁড়ি বাকি আছে রাস্তায় জল উঠতে। যা বুঝলাম, বন্যা হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই। যতটা মানুষ বলছে ততটা কিন্তু জল বাড়েনি। এখানে স্থানীয় যে বন্যাটা হয় সেটা হচ্ছে তিলিপাড়া ব্যারেজের জল ছেড়ে। দেখুন জলের ঢেউ, গঙ্গা পুরো ভরে গেছে জল দিয়ে, কিন্তু বন্যার মতো পরিস্থিতি নেই। দেখতেও খুব সুন্দর লাগছে, হ্যাঁ, তবে বন্যা হওয়ার মতো পরিস্থিতি নেই। অনেক সিঁড়ি এখনও বাকি আছে জল ভরতে। দেখুন অনেক সিঁড়ি, রাস্তায় উঠতে কয়েক হাত বাকি আছে এখনও। যতটা শোনা যাচ্ছে মোটেও ততটা নয়, হ্যাঁ। আকাশ যদি ধরে যায়, বৃষ্টি যদি থেমে যায়, কিন্তু বন্যা আসছে না, এটা আমি শিওর, 90% শিওর বন্যা হবে না। এবার বাড়ি যাওয়ার পালা। যাই বাড়ি যাই, বেশ খানিকটা ঘুরলাম, অনেক সময় ধরে ঘুরলাম। ফেরার পথে অনেক কিছু দেখা হলো। পুকুরটিও ভরে গেছে, ইটভাটার এটি পুকুর, পুকুরটিও ভরে গেছে। দেখেছেন আকাশ বাতাসে পুরো শরতের ছোঁয়া, মেঘগুলো খুব সুন্দর লাগছে, পুজো পুজো একটা গন্ধ পাওয়া যাচ্ছে আকাশে বাতাসে।